খোলা স্কুল, রচনা উৎকলমণি গোপবন্ধু দাস। ভারতর বিদ্যালয় বিশাল বনপ্রান্তরে উন্মুক্ত আকাশ তলে এবং স্বচ্ছন্দ বায়ু প্রবাহরে আবদ্ধ কোঠরীরে ছাত্রমানঙ্কু শিক্ষা দিয়া যাও নথিলা। খোলা জায়গায় স্কুল হেউথিবারু বর্ষা সময়রে অধ্যাপনা বন্ধ রহুথিলা। বর্ষা ঋতুরে উপাধ্যায় এবং ছাত্রমানে চাতুর্মাস্যা ব্রত পালন করুথিলে। অন্য কৌণসি সময়রে আকাশরে মেঘাগম দেখা গলে অধ্যয়ন হেউনথিলা। এই প্রাচীন আশ্রমবিধি ক্রমাগত এ দেশরে এপরি ভাবরে চালি আসিথিলা যে পূর্বর গ্রাম পাঠশালামান মধ্য খোলা জায়গায় হেউথিলা। যেউঁ স্থানরে শিক্ষা দিয়া যায় সংস্কৃতরে তাকু চতুষ্পাঠি কুহাযায়। আমমানক দেশীয় প্রচলিত ভাষারে তাহার নাম চৌপাঢ়ি। এহা কেবল এক উচ্চ প্রশস্ত বেদি এবং তা উপরে চাল বা অন্য কৌণসি প্রকারর আবরণ থাকে, মাত্র চারিপাখ মেলা। এহা হি গ্রাম বিদ্যালয়। আজিকালি পল্লীর অনেক বিশিষ্ট ব্যক্তিঙ্ক ঘর সংলগ্নরে এপরি চৌপাঢ়ি দেখা যায়। সেঠারে গ্রামর সাময়িক বৈঠক হুয়ে, পুরাণ পাঠ হুয়ে, বিদ্যালয় প্রায় আউ সেঠারে হুয়ে নাহি। স্কুল ঘর তিয়ারিরে বর্তমান অনেক টঙ্কা খরচ হেউছি, মাত্র এ ঘর পূর্বর চৌপাঢ়ি পরি ছাত্রমানঙ্কর শিক্ষা ও স্বাস্থ্যর তেতে উপযোগী হেউছি কি নাহি সন্দেহ। আমমানকর বিশ্বাস এপরি আবদ্ধ ঘর ছাত্রমানঙ্কর মানসিক এবং শারীরিক স্বচ্ছন্দ বিকাশ পক্ষরে প্রধান অন্তরায়। উন্মুক্ত বায়ু এবং আলোকর উপকারিতা আজিকালি সময়ের ডাক্তারমানে যথেষ্ট ভাবরে স্বীকার করন্তি। শিক্ষা বিভাগের ভাগ্য নিয়ন্তামানে মধ্য বিদ্যালয়ের নির্মাণরে এই তিন বিষয় প্রতি বিশেষ দৃষ্টি দেইথান্তি। মাত্র বায়ু আলোক যেবে মুখ্য প্রয়োজন হেলা, তেবে আবদ্ধকর আবশ্যক কাহিঁকি? প্রাচীন চতুষ্পাঠি দ্বারা তো এই প্রয়োজন সুন্দর নির্বাহিত হেউথিলা। কেহি কেহি কহিপারন্তি উন্মুক্ত বিদ্যালয়রে ছাত্রমানঙ্কর চিত্ত বিক্ষেপ ঘটিবার সম্ভাবনা। আবদ্ধ ঘরর নির্দিষ্ট সীমা মধ্যরে মন এণে তেণে খেলিবা লাগি প্রায় সুবিধা পায় নাহিঁ। খোলা জায়গায় চঞ্চলমতি শিশুমানঙ্কর প্রথমাবস্থায় চিত্ত বিক্ষেপ ঘটিপারে, মধ্য সাধারণত ঘটি থাকে, মাত্র তাহা অধিক দিন রহে না। বরং ভারতীয় বিধি অনুসারে চিত্তর একাগ্রতা সাধন নিমন্তে এহা হি প্রশস্ত ক্ষেত্র। এখানে মন নিশ্চল রাখিপারে আউ কুত্রাপি চাঞ্চল্যের আশঙ্কা নথিব। উন্মুক্ত স্থানরে চিত্তর একাগ্রতা নিমন্তে প্রয়াস আমমানঙ্কর দেশর চিরন্তন নীতি। নদী পুষ্করণী আদিরে স্নান করি সেইঠারে সন্ধ্যা বন্দাপনা করিবার বিধান এবে সুদ্ধা অক্ষুর্ণ রহিছি। উপরে উন্মুক্ত আকাশ, তলে প্রশস্ত জলরাশি এবং শ্যামল ঘাস বৃক্ষ ইত্যাদি পরিশোভিত ভূভাগ, এ উভয় মধ্যে উন্মুক্ত শীতল পবনর সুন্দর প্রবাহ। এইঠারে মানসিক নিশ্চলতা এবং ধ্যান বলরে ভগবত ধারণা নিমন্তে ভারতীয় আর্যর প্রত্যহ নিয়মিত প্রযত্ন। চিত্ত বিক্ষেপর অসংখ্য উপকরণ মধ্যে চিত্ত সংযম হি প্রকৃত সংযম। শীতপ্রধান পাশ্চাত্য দেশে উন্মুক্ত বিদ্যালয়ের কল্পনা অসম্ভব। সেঠারে ঘরর চারিআড় আবদ্ধ রাখিবা আবশ্যক। মাত্র এ দেশে ঘরে কান্থ তেতে লোড়া নুহে, বরং কান্থ দেহরে জলা ফিটাইবা প্রয়োজন। এ দেশর অবস্থা অনুসারে মূলর ব্যবস্থা হয়েছিল, কেবল ঘর তোলার এতে বিস্তর অর্থ ব্যয় হেউ নথান্তা। আমি মানে ইতিপূর্বে নানা ঘটনার এ সম্বন্ধে প্রকাশ করিছু। আমমানক ক্ষেত্রে শিক্ষানুরাগী চিন্তাশীল ব্যক্তিমানঙ্কর মনোযোগ এথিপ্রতি ক্রমে বিশেষ ভাবে আকৃষ্ট হেউছি। বঙ্গদেশে স্যার রবীন্দ্রনাথ আজকু প্রায় 20 বর্ষ হেলা খোলা স্কুল সৃষ্টি করেছেন। আমমানঙ্কর ক্ষুদ্র সত্যবাদী বিদ্যালয়ে আজকু 10 বর্ষ হেলা গছমূলে ছাত্রমানঙ্কু শিক্ষা দিয়া যাওছি। আমমানঙ্কর পক্ষে পরম সুখর বিষয় এই যে
বিহার ওড়িশা সরকার এ প্রণালীর বিদ্যালয়কু মঞ্জুর করেছেন। এণিকি সুবিধা অনুসারে স্থলবিশেষে খোলা স্কুল করা যাই পারে। সরকারঙ্কর এথিরে কোনসি আপত্তি হেব নাহিঁ। যথেষ্ট আলোক প্রবেশ এবং বায়ু সঞ্চারর সুবিধা থাই এক শ্রেণীর গোলমাল অন্য শ্রেণীর পৌঁছি নপারিবা লাগি ব্যবস্থা রহিলে হেলা। স্কুল অগণারে ছায়াপ্রদ বৃক্ষ রহিবা আবশ্যক। এহাদ্বারা স্থানর সৌন্দর্য বড়ে। গ্রীষ্মপ্রধান দেশরে স্নিগ্ধ তরুছায়া অবসাদ অন্ত করে। এ দেশরে প্রায় প্রত্যেক গ্রামে ছায়াপ্রদ আম্ব পণসাদি সুপ্রশস্ত সুন্দর উদ্যানমান রয়েছে। সেঠারে সামান্য ব্যয়ের খোলা স্কুল হয়েপরে এবং বর্ষা দিন লাগি গোটিয়ে খোলা চাড়ঘর হলে নির্বাধরে কার্য চলিব। আশা হুয়ে এণিকি জিলা বোর্ড মানে এবং স্থানীয় বিভাগীয় কর্তা মানে এ শ্রেণীর বিদ্যালয় স্থাপনরে লোকমানকু উৎসাহিত করিবে। শ্রোতা বন্ধু, এইটি শেষ হলা উৎকলমণি গোপবন্ধু দাসঙ্ক রচিত খোলা স্কুল। এই প্রবন্ধটি আপনমানকু কেমিতে লাগিলা কমেন্ট করি নিশ্চিত জনাইবে। চ্যানেলে নুয়া হইতিলে সবস্ক্রাইব করিবাকু ভুলিবে নাহি। রহিলু, নমস্কার।